खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। रुको जरा, सबर कर। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এই ধরনের হ্যাপি নিউ ইয়ার স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে পারবেন নিজের ছবি দিয়ে মাত্র এক ক্লিকে। ইয়েস, এক ক্লিক আপনি তৈরি করতে পারবেন, এক মিনিটও সময় লাগবে না তৈরি করতে, 30 সেকেন্ডে আপনি তৈরি করতে পারবেন। সিরিয়াসলি অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এন্ড উইদাউট এনি ওয়াটারমার্ক আপনি এটাকে সেভ করতে পারবেন, কোনো ওয়াটারমার্ক শো করবে না, কোনো অ্যাড ফ্যাড কিছু শো করবে না। মেবি এই ভিডিওটা আমার চ্যানেলের একদম ছোট্ট একটা ভিডিও হবে। এন্ড আপনাকে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স, আপনিও কমেন্টে জানান হ্যাপি নিউ ইয়ার লিখে। ওকে, তো আপনাকে এই অ্যাপ্লিকেশনটিতে চলে আসতে হবে। এই অ্যাপ্লিকেশনটিকে আপনি কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে ডাউনলোড করবেন সব আপনাদেরকে দেখিয়ে দেবো। অ্যাপ্লিকেশনটিকে আপনি ওপেন করবেন, ওপেন করার পর এখানে 2023 লেখা রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এরপর আপনি এখানে অনেকগুলো এই ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন। ওকে, এন্ড এখানে এই যে টেমপ্লেটটা রয়েছে এটা একটু ট্রেন্ডিং এ রয়েছে, অনেকজনকে দেখছি তৈরি করছে। তো আপনি এটার উপর ক্লিক করবেন, ক্লিক করলে আপনি প্রিভিউটা দেখতে পারবেন। এরপর আপনি কি করবেন, এখানে যে প্লাস আইকন রয়েছে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর আপনার গ্যালারিটা ওপেন হবে, এখানে আপনি ক্লিক করে গ্যালারির যে কোনো ফোল্ডারগুলোকে আপনি সিলেক্ট করতে পারবেন। তো আপনার যেখানে ছবি রয়েছে সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনাকে 8টা ছবি সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? আপনি পরপর সিলেক্ট করতে থাকবেন, 8টা ছবি সিলেক্টেড হয়ে গেলে এখানে এরকম শো করবে। এরপর আপনি নিচে ওকে করে দেবেন। ওকে করার পর কিছুক্ষণ প্রসেসিং হবে অ্যান্ড আপনার ভিডিও রেডি। দেখুন, এক ক্লিকে। দেখতে পাচ্ছেন আপনার ছবি দিয়ে ভিডিওটা একদম রেডি হয়ে গেছে। এরপর আপনার যদি মনে হয় কোনো একটা ছবিকে চেঞ্জ করবেন, আপনি সেটাও করতে পারবেন। আপনি ছবির উপর ক্লিক করবেন, এখানে পেনের একটা আইকন রয়েছে, ঠিক আছে? এটার উপর আপনি ক্লিক করবেন অ্যান্ড এখানে রিপ্লেসের একটা অপশন পাবেন। এখান থেকে আপনি যদি চান ক্রপ করে নিতে, এখানে ক্রপের উপর ক্লিক করে আপনি এভাবে ক্রপ করে নিতে পারবেন নির্দিষ্ট একটা ছবিকে। যদি কোনো ছবিকে আপনি চেঞ্জ করতে চান তার জন্য আপনি এখানে ক্লিক করবেন, এরপর রিপ্লেসে ক্লিক করবেন অ্যান্ড আপনি আপনার গ্যালারি থেকে যে ছবিটাকে সিলেক্ট করতে চান সেটাকে আপনি সিলেক্ট করে দিন অ্যান্ড সেটা এখানে এটার জায়গায় এটা চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। এরপর আপনি যদি চান এখান থেকে রিপ্লেস মিউজিকের উপর ক্লিক করে আপনি মিউজিকও চেঞ্জ করতে পারেন, এখানে সেই অপশনও রয়েছে, ঠিক আছে? এন্ড এর জন্য অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে। ওকে, এরপর মেক ভিডিওর উপর ক্লিক করুন। মেক ভিডিওর উপর ক্লিক করলে এটা 0 থেকে 100 হবে অ্যান্ড আপনার গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে অ্যান্ড কোনো ওয়াটারমার্কও শো করবে না। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, কোনো ওয়াটারমার্ক শো করবে না। দেখতে পাচ্ছেন এখানে কোনো ওয়াটারমার্ক শো করছে না। আমি সোজা গ্যালারিতে এসেছি এবং এখান থেকে আমি গ্যালারি থেকে আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। দেখুন, কোনো ওয়াটারমার্ক শো করছে না। দেখতে পাচ্ছেন এখানে কোনো ওয়াটারমার্কও শো করবে না অ্যান্ড এখানে আরেকটা টেমপ্লেট রয়েছে, এটাও দেখছি অনেকে তৈরি করছে। তো আপনি এটার উপর ক্লিক করবেন অ্যান্ড সেম এখানে প্রিভিউটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে? এরপর স্টার্ট মেকিং এর উপর ক্লিক করবেন অ্যান্ড এটা ডাউনলোড হয়ে যাবে অ্যান্ড একদম আগের স্টেপ ফলো করবেন, যেভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি সেমভাবে আপনি তৈরি করতে পারবেন। এখানে 14টা ছবি সিলেক্ট করবেন, মিউজিক চাইলে রিপ্লেস করতে পারেন। এরপর মেকের উপর ক্লিক করলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে অ্যান্ড এখানে কোনো ওয়াটারমার্কও শো করবেন না, না কোনো অ্যাড শো করবে, ঠিক আছে? অ্যান্ড এখানে আরও অনেকগুলো টেমপ্লেট রয়েছে, এগুলোকে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? এখানে আপনি প্রিভিউ দেখতে পারবেন এবং এগুলোকে আপনি ইউজ করতে পারবেন। ওকে, আচ্ছা, এখন কথা বলা যাক আপনি অ্যাপ্লিকেশনটিকে কীভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করবেন। ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করলে একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে আপনি একটা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে? ডাউনলোড ম্যাটেরিয়ালস ফ্রম হিয়ার এখানে লেখা রয়েছে, আপনি এটার উপর ক্লিক করবেন এবং পাশে দেখতে পাচ্ছেন একটা কোড লেখা রয়েছে #16। এই ভিডিওটাতে হয়তো #17 থাকতে পারে, তো এখানে যে কোডটা আছে সেই কোডটা আপনি মনে করে রেখে দেবেন। এরপর আপনি এটার উপর ক্লিক করবেন অথবা আপনি গুগল ক্রোমে বা গুগলে গিয়ে স্মার্ট ভাবনা লিখে সার্চ করতে পারেন, ঠিক আছে? এরপর আপনি এখানে ক্লিক করবেন, এটা হচ্ছে smartbhavna.com আমার ওয়েবসাইট, এখানে আপনি চলে আসবেন অ্যান্ড এখানে আপনি একটা সার্চ বার দেখতে পাবেন। আপনি সার্চ বারের উপর ক্লিক করবেন, এরপর ওখানে যে কোডটা ছিল #17 বা #16 যেটা ছিল সেটা আপনি লিখে সার্চ করবেন এবং সেটা লিখে সার্চ করলে আপনি এটা পেয়ে যাবেন, ঠিক আছে? এরপর আপনি এটার উপর ক্লিক করবেন এবং থাম্বনেলও শো করবে, থাম্বনেল দেখলেও আপনি বুঝতে পারবেন। এবং একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে এখানে আপনি একটা স্টার্ট বাটন পাবেন, স্টার্টের উপর ক্লিক করবেন অ্যান্ড 30 সেকেন্ড আপনি ওয়েট করবেন। এরপর ডাউনলোড লেখা চলে আসবে, আপনি ডাউনলোডের উপর ক্লিক করে এটাকে ডাউনলোড করে ইনস্টল করবেন অ্যান্ড খুবই সিম্পল ভাবে আপনি এটাকে তৈরি করতে পারবেন। না কোনো বাটারমার্ক শো করবে, না কোনো অ্যাডস আসবে অ্যান্ড কারো মোবাইলে যদি ইনস্টল করতে প্রবলেম হয় আপনি প্লে স্টোরে চলে আসবেন, প্লে স্টোরে NOIZZ লিখে সার্চ করবেন, ঠিক আছে? এবং এই অ্যাপ্লিকেশনটিকে আপনি ডাউনলোড করতে পারেন। তবে এখানে একটা প্রবলেম হচ্ছে, ওয়াটারমার্ক শো করবে ভিডিওতে এবং যদি আপনি রিমুভ করতে চান পারচেস করতে হবে অ্যান্ড অ্যাডস ভর্তি অ্যাপ্লিকেশনে। ওকে, আশা করি ওখান থেকে আপনাদের কাজ হয়ে যাবে। যদি কারো প্রবলেম হয় আপনি এটাকে তখন ইউজ করতে পারেন, অ্যাড ফ্যাড দেখতে হবে আপনাকে একটু এবং ওয়াটারমার্ক শো করবে। তো আপনাদেরকে মোটামুটি সব রকম সলিউশন দিয়ে দিলাম অ্যান্ড ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড কমেন্টে কিন্তু অবশ্যই হ্যাপি নিউ ইয়ার লিখবেন। কমেন্টে আপনি আপনার নাম লিখে যেতে পারেন যাতে আমি বুঝতে পারি ভিডিওটাকে কতজন শেষ পর্যন্ত দেখলো অ্যান্ড আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে, আপনারা সেখানে জয়েন হতে পারেন, কোনো
প্রবলেম টবলেম থাকলে আমরা হেল্প করতে পারবো। অ্যান্ড আপনারা যেসব স্টেটাস বানান সেখানে আপনারা আপলোড করতে পারেন ফেসবুকে, স্মার্টফোনে 23 লিখে সার্চ করতে পারেন, অথবা লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশনে, আপনি কানেক্ট হতে পারেন। আবারও হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স, দেখাবে নেক্সট ভিডিওতে, বাই।